প্রিয় দর্শক, মেডিভয়েস নিউজরুমে স্বাগত জানাচ্ছি। আবুল এই মরির সপ্তাহের স্বাস্থ্যখাতের আলোচিত ঘটনাবলী নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ থাকছে ঢাকায় এইচপিভি টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া, সারা দেশে 1,25,00,000 বেশি টিকা প্রয়োগের পরিকল্পনা, চিকিৎসাধীন রোগীদের 48.4% মানসিক রোগে আক্রান্ত, বিএসএমএমইউর গবেষণা, গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিন্দা, চিকিৎসা বঞ্চিত 50,000 অন্তঃসত্ত্বা। প্রিয় দর্শক, বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের। খায়ের বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ, ধন্যবাদ শ্রোতাদের। আপনি জানেন যে আমরা আজকে যে অনুষ্ঠান যে বিষয়গুলো নিয়ে সাজিয়েছি, তার মধ্যে টিকার বিষয়গুলো রয়েছে, পাশাপাশি হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন মেডিসিন এবং সার্জারিতে তাদের 48% মোটামুটি মানসিক রোগে আক্রান্ত, পাশাপাশি গাজার যে বিপর্যয়কর অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। প্রথমে জানতে চাইব, জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ঢাকায় টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে, আপনি কীভাবে দেখছেন বিষয়টি? থ্যাংক ইউ। এই জিনিস জরায়ুর মুখে ক্যান্সার কিন্তু অনেক আগের থেকে, তখন কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষার অবস্থাটা তেমন গুরু ইয়া ছিল না, আর এটা নিয়ে তেমন গুরুত্ব তেমন ছিল না। এখন এই অত্যাধুনিক যুগে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি চিকিৎসা সেবাকে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাওয়ার যেই ওনার উদ্যোগ এবং ওনার যেই সিদ্ধান্ত, ওনার যেই রাজনৈতিক সিদ্ধান্ত, সেটার এই বাস্তব প্রতিফলন একটা হলে জরায়ু ক্যান্সার নির্ণয় এবং মানুষদেরকে যে উনি যে অঙ্গীকার করছেন তারই অঙ্গীকারের একটা বাস্তবায়ন করতে চাচ্ছেন, যেই দেশে ঘরে ঘরে সব চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং যাতে করে মানুষ হাতের কাছে তার চিকিৎসা সেবা পায়। আজকে যার কারণে জরায়ু ক্যান্সার দেখেন প্রতি বছরে আমরা এখনও পর্যন্ত ব্যাপকভাবে গবেষণা হয় নাই, যেটুকু চিকিৎসা বিজ্ঞান এই পর্যন্ত বাংলাদেশে করছে তার মধ্যে শুধু তরুণী কিশোরী 300,000 মারা যায়, কেউ আরও বেশি কম বলতেছেন তাদের পিকার, কিন্তু এটা খুব কঠিন। যারা দেশটাকে এই তরুণ প্রজন্ম সামনে পরিচালনা করবেন, যে যে জায়গা যেখানে যে যে পেশা থাকে তারা দেশটাকে সেবা ডমিনেট করবেন, আজকে তারা যদি অকালে ঝরে যায় এই দেশ পরিচালনার ক্ষেত্রে বড় ঘাটতি দেখা দিবে। এই রোগ ক্যান্সার হলো একটা মরণব্যাধি রোগ, যা হইলে অনেকে ভাবে যে এটা আসলে মারা যাবে। সেইখানে ক্যান্সার আবার এরকমই, শুরুতে যখন তার চিকিৎসাটা হবে, রোগ নির্ণয় করে তার চিকিৎসা দিবে, প্রপার ট্রিটমেন্ট দিবে, সে সুস্থ হয়ে যাবে, স্বাভাবিকভাবে মানুষ সে চলাবে, তার কোনো সমস্যা থাকবে সেটা স্বাভাবিক, এই রোগে আসে মারা যাবে না। তা আজকে সরকার যে 1,25,00,000 মতো যে টিকা দিচ্ছে, অবশ্যই এটা একটা বড় ধরনের উদ্যোগ, সরকারকে অভিনন্দন জানায়, তাও বিনা পয়সা। এটা এই টিকাটার মূল্য অত্যন্ত ব্যয়বহুল, এটা সাধারণ মধ্যবিত্ত লোকের পক্ষে কিনা সম্ভব না, আর গরিব তো ভাবাই যায় না, হ্যাঁ যারা ধনী আছে তাদের পক্ষে হয়তো সম্ভব। তাহলে আজকে সরকার এটা বিনামূল্য দিচ্ছে, এর থেকে খুশির খবর আর কি থাকতে পারে একটা জনগণের জন্য? আমরা যারা আমি জানতে চাইবো যে এখানে আসলে করোনার সময়টিকে এভাবে ফ্রি সরকার দিচ্ছিল, আমাদের সেখানে মানুষ আসলে অনেকদেরকে মানে দ্বিতীয় ডোজ, থার্ড ডোজ, বুস্টার ডোজ যেটা অনেকে নামানোর ক্ষেত্রে হাসপাতালমুখী করা যায়নি, এখানে কিশোরীরা এই যে সচেতনতার ব্যাপারটা আপনি এটা কীভাবে মূল্যায়ন? এটা একটা স্বতঃস্ফূর্তভাবে, এটা আগের থেকেই জরায়ু ক্যান্সারটা মহিলার মধ্যে মহিলারা জানতো, ঘরে ঘরে তারা যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে এটা প্রচার হয়ে গেছে এবং তারাই জানে এটা হইলে কী ধরনের সমস্যা, তার দাম্পত্য জীবন, তার ভবিষ্যতে বেঁচে থাকার, অনেক মা চায় তার একটা সন্তান, সেইখানে জরায়ু যদি ক্যান্সার হয় তার জীবনটা, তার পারিবারিক জীবন কেমন হবে এটা সে জানে। এই বিষয়গুলি যেমন ঘরে ঘরে যেমন আপনার কথাবার্তা বা এইভাবে আলোচনা চলছে ঘর টু ঘর, পাড়াপুর পাড়া, মহল্লা মহল্লা, গ্রাম গ্রাম ছড়িয়ে পড়ছে, প্লাস এখন যে সরকার যে প্রচার চালাচ্ছে, এখন যে আমাদের যে ইলেকট্রনিক মিডিয়ার বদলতে ঘরে ঘরে বসে বসে আপনার গাড়িতে বসে ওটা শোনা যায় জরায়ু ক্যান্সার সম্পর্কে যা বলে, এই জন্য এটা একটা মানুষের মধ্যে সচেতনতাও বৃদ্ধি পাইছে, এই জন্য মানুষের মধ্যে আক্রান্ত ইয়া হচ্ছে। আপনার আরেকটা প্রশ্ন আছে যে এখন যারা পাচ্ছে এবং তাদের যে ন্যাশনাল তাদের জন্য একটা রেজিস্ট্রেশন করা হবে, এটা একটা আসলে রেজিস্ট্রেশন করার আমি মনে করি এটার সাথে সরকার যেটা করতে আমি দ্বিমত পোষণ করবো না। আমার একটা ন্যাশনাল আইডি থাকে, আমার একটা বার্থ সার্টিফিকেট থাকে, আমি বার্থ সার্টিফিকেট তো এখন সব অনলাইনে, আমি এটা দিয়ে তো করতে পারি, সেখানে তো কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে আমি যে জানতে চাইবো সেটা হচ্ছে যারা মোটামুটি শিক্ষা থেকে বঞ্চিত, যেসব স্কুলগামী না, যারা অনেক সময় বস্তিতে থাকছে, তারা আসলে পড়াশোনা জানে না, অ্যাপস তারা বুঝতে পারে না, তাদের জন্য একটা নিবন্ধনটা মোটামুটি এই টিকা পেতে গেলে নিবন্ধনটা বাধ্যতামূলক করা হয়েছে, এদের জন্য বিকল্প বা সহজ কোনো পদ্ধতি আসলে অ্যাপ্লাই করা যেতে পারে? হ্যাঁ পারে,
তার জন্য সেই আমাদের ইপিআই এর যে কেন্দ্রগুলো আছে পাড়া এলাকা এলাকা কেন্দ্রে কেন্দ্রে সেখানে তারা একটা রেজিস্টার মেনটেন করতে পারে যারা যাবেন তাতেই ভাই টিকা দিচ্ছে এবং একটা কার্ড সিস্টেম করে দেবে কার্ড যেটা কার্ড থাকবে যে তোমাকে এই ডোজটা আমি এই তারিখে দিলাম তুমি আবার অমুক তারিখে আসবে এটা তো সহজ যারা শিক্ষার থেকে বঞ্চিত তারা লেখাপড়া জানে না গরিব আছে এখন আমাদের গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ তাদের জন্য এটা এটা করবে টিকার থেকে তো কেউ বঞ্চিত হয়নি তার একটা কার্ড নিয়ে ওই তারিখে সে হাজির হয়ে যায় তো এটাও তো ঠিক ওই তারিখে সে হাজির হয়ে যাবে কেন্দ্রে আচ্ছা এক্ষেত্রে মানে এখানে আমরা সচেতনতার স্কুলে যেভাবে সচেতনভাবে শিক্ষার্থীরা এসেছে বস্তি থেকে মানে শিক্ষা মানে যারা পড়াশোনা বঞ্চিত স্কুলগামী না যারা তাদের মধ্যে কিন্তু সচেতনতার কিছুটা ঘাটতি আছে এক্ষেত্রে তাদেরকে সব মানে শতভাগকে ইনভলভ করার ব্যাপারে এটা এটা করতে হবে আপনার যারা আমাদের ওইখানে প্রতিনিধি আছেন পাবলিক প্রতিনিধি আছেন যেমন ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদে ওয়ার্ড মেম্বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারা একটা অ্যানাউন্সমেন্ট করে দেবে অমুক দিন এই জায়গায় টিকা দেবে তাদের একটা ইনভলভমেন্ট থাকবে এমনকি এটা রোগ আমাদের ধর্মীয় নেতাদেরকে ইমাম সাহেবদেরকেও এটাকে ইনভলভ করতে পারে উনি খুতবার দিন বলে দেবে এই অমুক তারিখে এটা একটা রোগ মনে রাখ রোগের প্রতি তো আমাদের ধর্ম আছে ইসলাম ধর্ম আছে সকল ধর্মে বলা আছে কী করতে হবে এটা একটা সেবাধর্মী আপনি অন্যকে সেবা আপনি অন্যদেরকে সহযোগিতা করতে হবে এটা ধর্মের বাধ্যতামূলক এই জন্য কমিউনিটিকে এটাকে ইনভলভ করতে হবে কমিউনিটি যখন ইনভলভ হবে সেখানে গরিব কেউ বাদ যাবে না অসংখ্য ধন্যবাদ খায়ের ভাই আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি আপনি ইতিমধ্যে নিশ্চয়ই অবগত আছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এদেশের স্বাস্থ্য খাতের জন্য সর্বোচ্চ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে একটি গবেষণা হয়েছে সার্জারি বিভাগে যারা চিকিৎসাধীন আছেন মেডিসিন বিভাগে যারা চিকিৎসাধীন আছেন তাদের উপর গবেষণায় একটা বিষয় বেরিয়ে এসেছে সেটা হচ্ছে 48.4% রোগী অর্থাৎ অর্ধেক রোগী প্রায় তারা হচ্ছে মানসিক রোগে আক্রান্ত তো এই যে বিষয়টি এটি এই গবেষণাটা আসলে মানসিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কতটা সহায়ক হবে বলে আপনি মনে করছেন চিহ্নিত হওয়া জরুরি ছিল এখন চিহ্নিতটা তারা করে দিয়েছে যে এই পরিমাণ রোগী মানসিক রোগে আক্রান্ত কিন্তু আসলে আমাদের দেশে মানসিক রোগের ডেফিনেশন যদি বলতে চান এটা অনেক অর্থাৎ 100 এর ভিতরে 99 ভাগে মানুষ কোনো কোনোভাবে মানসিক রোগে ভুগছে তবে সবগুলি চিকিৎসার প্রয়োজন হয় না এটি এমনি অনেক সময় ভালো হয়ে যায় এমনি বা চিন্তাগ্রস্ত একটু দূর হইলে বা স্বাভাবিকভাবে তার কাজ একটু ভালো হলে চলে যায় মানে কিন্তু যে 48% যে গবেষণা বলছেন এখন একজন ক্যান্সারের রোগী সে যখন জানবে তার ক্যান্সার আরেকজন রোগী যখন শুনবে তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে আরেকটা রোগী যদি তার বাইপাস সার্জারি লাগবে তার একটা হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে অথবা তার ব্রেনে টিউমার তার বড় ধরনের সার্জারি লাগবে এই ধরনের জটিল কতগুলি রোগের কথা জটিল কোনো বিষয় যখন তার ঘটবে বা কোনো ঘটনা ঘটছে এটি ছাড়ো তখন মানুষ মানসিকভাবে একদম মানসিক রোগেই আক্রান্ত হয়ে যায় তবে যেটা এটা যারা এটা প্রতিরোধ করবে মনে করেন যেটা ডাক্তার ডাক্তারের কাছে আসবে প্রথম তাকে আপনি কীভাবে ক্যান্সার রোগটা তার কাছে উপস্থাপন করবেন ক্যান্সারের রোগ শুনলে আপনি একটা মানুষ আইসা যখন ধরা পড়ছে তার সে তো জানতো না সে ক্যান্সার হয়েছে সে তো জানতো না তার মাথায় টিউমার আছে জানতো না সে তার কিডনি ড্যামেজ হয়েছে এখন আপনি এই বিষয়গুলি কীভাবে আপনি উপস্থাপন করবেন বা একটা জটিল রোগ কীভাবে তার উপস্থাপন করবেন এটা হইল একটা মেইন সাবজেক্ট যেন আমরা বিদেশে চিকিৎসা করা যেন একটা উদাহরণ দিই সেখানে গেলে ডাক্তার একটা সে ডাক্তারই আগে মানসিক যাতে রুগীটা ভেঙে না পড়ে তার উপস্থাপনটা সেইভাবে আসে নর্মালি সে উপস্থাপনায় রুগীটা সহজে মেনে না হ্যাঁ রোগ আছে তুমি কিন্তু কি টাইপ যে আছে তুমি চিকিৎসা দিলে ভালো হয়ে যাবা তোমার এটা নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের দেশে সমস্যা হয় ধৈর্য বলে ফেলে তোমার ক্যান্সার হয়েছে ক্যান্সার মানি সে আর বাঁচবে না কিডনি ড্যামেজ হয়েছে মানে যে কদিন আপনার ডায়ালিসিস বা ইয়া দিয়ে থাকে এই কদিন জোড়াতালি দিয়ে থাকে টিকিয়ে রাখা তারা ভাবে এটা এখন অনেক মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে এখন আমাদের শিক্ষার হার বাইরে গেছে এই পরিস্থিতির দেশে আপনার যেটা যে ডাক্তার প্রথমে আমি ডাক্তারকেই বলবো যে আপনি কীভাবে এটা উপস্থাপনা করবেন রুগীকে কীভাবে জানাবেন এই বিষয়টা আপনার উপরে নির্ভর করে তার সে মানসিক যে কাজটি করেছে মূলত যে আসলে যারা মানসিক রোগী আক্রান্ত থাকে তাদের ব্যাপারটা যে এই পরিমাণ আক্রান্ত হতে পারে 48% এটা চিহ্নিত হওয়া একটা ব্যাপার এই রোগীটা আসলে স্বাভাবিকভাবে এখন সাইকোলজির কাছে যাওয়ার সুযোগ পাবে আমি যে চিহ্নিত হওয়াটা এটা আপনি মানে মানে এটা চিহ্নিত করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা যে গবেষণা করে এমন একটা একটা আমাদের দেশের একটি বঙ্গবন্ধুর নামে এটা এই প্রতিষ্ঠান সত্যিকারতে তারা সেবা দিয়ে যাচ্ছে তারা বিভিন্ন গবেষণা করছে গবেষণার একটা ফলাফল হলো এটা এবং এটা কীভাবে কী করতে হবে তারা একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে সেই গবেষণা এখন আসেন সে সাইকিয়াট্রিক আগে আপনার প্রথমেই আপনাকে ওই বললাম এটা উপস্থাপনটা হইতে হবে সুন্দরভাবে যাতে রুগী ইয়া হয় এরপরে যদি তার
সে আপনার মানসিক রোগে আক্রান্ত হয় সেখানে চিকিৎসা ব্যবস্থাটা আপনাকে করতে হবে। না আমাদের তো শুধু চিকিৎসা, বঙ্গবন্ধুতে একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা আছে, একটা মানসিক স্বাস্থ্য সেবা আছে ইনস্টিটিউট, আর একটা ভাবনায় আছে। এছাড়া আপনার জেলা উপজেলা কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। তো জেলা উপজেলা পর্যায়ে এরকম রোগী যারা আছেন তাদেরও তো এইরকম সংকটাপন্ন হওয়ার কথা, তাদের ক্ষেত্রে আসলে কীভাবে ম্যানেজমেন্ট? এটা কোনো ম্যানেজমেন্ট নাই। জেলা উপজেলায় গেলে তারা দেখে যে সে মানসিক রোগী, তাকে ঢাকায় রেফার করে, পাবনা রেফার করে, এইছাড়া তো আর কোনো ইয়া নাই। আজকে যদি সরকার, আমি সরকারকে বলি, সরকার অনেক কিছু করছেন, তবে এইখানে পলিসিতে কিছুটা ঘাটতিটা আছে। পলিসিটা কি আপনার, আসলে আমাদের দেশে পলিসিটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় সারা পৃথিবীতে আছে, সেইখানে কিন্তু স্বাস্থ্যের লোক একজন ডাক্তার থাকতে হবে মন্ত্রণালয়ে, সে বুঝবে কোন জায়গায় কোন রোগটার প্লেস করলে আমার সুচিকিৎসা পাবে। এখন মনে করেন আগে স্বাস্থ্য অধিদপ্তরে ছিল আপনার কনসালটেন্টের পদ, এই পদটা নিয়ে আইছে মন্ত্রণালয় 2018 সালের পরের থেকে মন্ত্রণালয়তে। সে তো আর জানে না কোন ডাক্তার কোথায় দিতে হবে। ডিজি সাহেব জানে যে হ্যাঁ অমুক ইয়াতে আমার একটা একটা মানসিক রোগের ডাক্তারের কনসালটেন্টের কমপক্ষে একটা জুনিয়র কনসালটেন্টের পদ সৃষ্টি করি জেলা উপজেলা, যেখানে যাতে করে ওই রুগীগুলি মানসিক রুগীগুলি ওইখানে গেলে ডাক্তার তাকে, সবাই তো আর মানসিক রোগ কিনে প্রথম তাকে না দইলে তাকে ফাটিয়ে দেয় ডাকা, ওই গেলেই ওই মানসিক স্বাস্থ্য সেবাটা সে প্রাথমিকভাবে যে রোগ চিহ্নিত হয় সহজে সে নিরাময় সম্ভব, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতিপ্রাপ্ত। তো সেইখানে যদি এই পদগুলি দিয়ে আপনার এটা কনসালটেন্ট দেওয়া যায় জুনিয়র কনসালটেন্ট জেলা উপজেলা, সহজে আমাদের হাতের কাছে গ্রামের লোকেরই ওই গ্রাম অঞ্চলে সে চিকিৎসাভাবে জেলা শহরে চিকিৎসাভাবে ডাকা আসার প্রয়োজন হবে না এবং তাৎক্ষণিক হাতের কাছে সুচিকিৎসাটা পাবে। কিন্তু সেই সেবা পাচ্ছে সে বিলম্বে আসা, ঢাকা আইসা আপনার চাহিদার তুলনায় মানসিক সেবা কিন্তু সীমিত ব্যবস্থা, সে দীর্ঘক্ষণ অবস্থা অপেক্ষা করতে হয়, ডাক্তার পায় না, ইয়া পায় না, কারণ একজন ডাক্তার কতজন রুগী দেখবে এক্ষেত্রে এটা দেখতে হবে। তাই চিকিৎসা ব্যবস্থাকে ডিসেন্ট্রালাইজের করে সেই জেলা উপজেলা সরকারের ব্যবস্থা আছে সেখানে কিন্তু জনবল নিয়োগ দিতে হবে। সাইকিয়াট্রিক কনসালটেন্ট আছে আপনার জুনিয়র কনসালটেন্ট, আপনি সেখানে দিয়ে দেন। এই কাজটা যদি যখন ডিজির স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকে ন্যস্ত থাকতো, তাহলে ডিজি বুঝতো যে হ্যাঁ এই পদ সৃষ্টি করে ও পদ কনসালটেন্টের পদ আছে, সেটা আমি সাইকিয়াট্রিক ডাক্তার দিয়ে দেবো ওই পদের মধ্যে, অত ওই পদের বিবৃতি দিয়ে দেবো যদি অন্য কিছু থাকে। এই তো সম্ভব। অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি আসলে যে এই বিষয়গুলো ডিসেন্ট্রালাইজেশনের জন্যই আসলে উপজেলা পর্যায়ে যিনি কনসালটেন্ট হতে পারে, জুনিয়র কনসালটেন্ট থাকতে পারে, মানসিক রোগের যারা অন্য রোগী যারা মানে গুরুতর রোগী যারা, তারা কিন্তু একটা পর্যায়ে মানসিক রোগের কিছুটা টাচে চলে আসে আর কি, কিছুটা আক্রান্ত হয়ে যায়, তাদের ট্রিটমেন্টটা উপজেলায় হওয়া বা জেলা সদরে হওয়া এটা নিশ্চিত করা খুব জরুরি। আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি অবগত আছেন ফিলিস্তিনে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, যুদ্ধ পরিস্থিতি বলতে যুদ্ধ উন্মুখ অবস্থা, অনেক মানুষ আমরা মারা যাওয়ার খবর পাচ্ছি, হাসপাতালে হামলার খবর পাচ্ছি। আপনি অবগত আছেন যে 500 মানুষ একটি হাসপাতালে হামলা হয়েছে, সে হামলায় 500+ মানুষের প্রাণহানির খবর আমরা পেয়েছি। এই যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে এরকম হামলা, এই হামলার ব্যাপারটি আপনি কীভাবে দেখেন? প্রথম বলে এটা যদি পৃথিবীতে কোনো জঘন্য বর্বরচিত ঘটনা থাকে, হামলার ঘটনা থাকে, সেটা একটা এই গাজা হাসপাতালে। যুদ্ধক্ষেত্রে পক্ষ বিপক্ষ কোনো পক্ষেই আপনার যুদ্ধক্ষেত্রে হাসপাতালে একটা সেফ জোন হিসাবে থাকে, এইখানে কেউ যায় নাই। কিন্তু যেটা ইসরায়েল করছে, একদম বিমান হামলা করছে, সেখানে 500 লোক মারা গেছে এবং অনেক গর্ভবতী মায়েরা পর্যন্ত সেখানে চিকিৎসাতে বঞ্চিত, এটা একটা জঘন্যতম বর্বরচিত ঘটনা। আল্লাহ পাক আমি জানি না কীভাবে এটা দেখবে, সকল ধর্মে আছে মানুষ হাত তো মহাপাপ সকল ধর্মে লাগে, কিন্তু আজকে ইসরায়েল সেটা করছে। সেইখানে বিশ্বে যে দেশটা শুধু মুসলিম কান্ট্রিগুলি এখন প্রতিবাদ করে যাচ্ছে, কিন্তু যেই দেশটা সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলে এবং নিজের মানে সুশাসনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সেই দেশটাই সবচেয়ে এখন এই বর্বরচিত ঘটনার কোনো নিন্দা করে নাই, বরং সে তাদেরকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করতেছে। কিন্তু এটা হয়তোবা আল্লাহ পাক এই সৃষ্টি যিনি সৃষ্টি করছেন উনি এটা ধ্বংস করবেন, এটা কোনো দিন হইতে পারে না। এবং সেইখানে আপনার WHO নিন্দা জানাইছে আমাদের, তার জাতিসংঘ নিন্দা জানাইছে, সবাই নিন্দা জানাইছে, এসছে বর্বরচিত ঘটনা হইতে পারে না, জঘন্য ঘটনা। তাই আজকে এই ঘটনা মানুষকে অনেক দূর এই বর্বরচিত ঘটনা শিক্ষা দিচ্ছে, তাই যারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে দেশ ধ্বংস করবেন করতেছেন, এটা একদিন শেষ হবে। হয়তো তাদের অস্ত্রের প্রতিযোগিতা হোক, ক্ষমতার দম্ভিক্ষ হোক,
যিনি সৃষ্টি করছেন তিনি মাছি দিয়ে নরমুদ্রে মাইরা ফেলছেন। এই বরফিত ঘটনা যিনি এই পৃথিবীকে শাসন করেন বা সৃষ্টিকে শাসন করেন তিনি অবশ্যই তার বিচার করবেন, হইতে পারে না। এই জঘন্যতম ঘটনা, এটা নিন্দার কোনো ভাষা নাই। আমরা একটু জানতে চাই আপনার কাছে, সেখানে অন্তঃসত্ত্বা আমরা খবর পেয়েছি 50,000 নারী চিকিৎসা বঞ্চিত প্রায়। তো এই পরিস্থিতিতে মুসলিম রাষ্ট্রগুলো বা অন্য মুসলিম দেশ ছাড়াও অন্যান্য দেশগুলো আসলে বৈশ্বিক ভূমিকা কেমন হওয়া উচিত তাদের জন্য? আসলে এখন আমাদের যারা সৌদি আরব হইতে আরম্ভ করে যারা মুসলিম শক্তিশালী রাষ্ট্র আছে তারা নিন্দা জানাচ্ছে, নিন্দার পাশাপাশি দুই হাত খুলে তাদেরকে সহযোগিতা করা উচিত। চিকিৎসা সেবা, তাদের খাওয়া টাওয়ার ব্যাপারে যাতে কোনো সমস্যা না হয় এই কাজটা তারা করা উচিত জরুরি ভিত্তিতে, এবং ধর্মের বাইরে এছাড়াও সকল ধর্মের অন্য ধর্মের লোকেরাও সকল ধর্ম বলতে কেন মানুষে সে কোন ধর্ম আমাদের দরকার নেই, আল্লাহ সৃষ্টি করেছে একজন মানুষ হিসাবে আমি মানুষকে সেবা করব। মুসলমান সহ সৌদি যারা আছেন মুসলিম যারা আছেন মুসলমানরা তারাও তো সহজে মুসলিম রাষ্ট্রগুলি করবে, প্লাস অন্যান্য রাষ্ট্রগুলিও সেখানে সবা অংশগ্রহণ করতে পারে, এতে কোনো বাধা নাই যদি কেউ ধর্মে বিশ্বাস করে থাকে। যারা ধর্মেই মানব সেবা উত্তম সেবা উল্লেখ করা আছে তারা করতে পারে, আমি জানি না সেই যা করছে তাকে আপনি মানে যৌক্তিক মনে করছেন অথবা সন্তোষজনক মনে করছেন? না, আমার কাছে এটা সন্তোষজনক না। যেই ঘটনা ঘটাইছে এবং যেই সেবা আমাদের মুসলিম কান্ট্রির থেকে যাওয়া উচিত ছিল সেইভাবে তারা করে নাই, তারা যেটা করতেছে নিন্দা টিন্দা জানাচ্ছে। যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ওষুধ পাঠানোর জন্য ঘোষণা দিয়েছে, এই ঘোষণা তো আমি অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের এখনও দেখি নাই। ওয়াইসি সম্মেলন হয়েছে, সব কিছু হয়েছে, তারা শুধু কথাবার্তারই সীমাবদ্ধ, কিন্তু আমার বাস্তব ফলন আমাকে কাজ সেখানে ফলাফল দেখতে হবে। যারা এফেক্টেড ক্ষতিগ্রস্ত লোক, মানুষ মারা যাচ্ছে চিকিৎসা সেবাতে বঞ্চিত, তারা ওষুধ নাই, পানি নেই, কিচ্ছু নাই, ডাক্তার চিকিৎসা দিচ্ছে রুগীর তো চিকিৎসা তো, তার তো আরও লজিস্টিক সাপোর্ট লাগবে, ওষুধপত্র সব লাগবে, এগুলো তো চিকিৎসা দিয়ে লাভ হবে কি? সেটা এমনি মারা যাচ্ছে, বিনা চিকিৎসা মারা যাচ্ছে। এই জন্য তাদের ব্যাপারে তারা যে সহযোগিতা দিচ্ছে বা ওয়াইসি টুয়াইসি যা আছে সৌদি আরব তাদের পর্যাপ্ত সহযোগিতা তারা করে না। অবশ্যই আমি এটাকে আমার ভাষায় আমি বলবো, এটা খুব আমার আমি নিন্দেও বলতে পারি যে আমার কাছে এটা একজন মুসলমান হিসাবে যদি সে বলে দাবি করে রাষ্ট্রগুলি তাহলে তার যে মন মানসিকতা সেবার জন্য সে এগিয়ে যাওয়ার কথা ছিল সেটা তারা করে না, সেটাতে তারা পিছিয়ে আছে। ধন্যবাদ খায়ের। আমরা মনে করি যে আসলে এই যুদ্ধ পরিস্থিতি হয়তো হতে পারে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি হলে পরে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো বিশেষ করে নারী স্বাস্থ্য শিশু স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত যেন এখানে এফেক্টেড না হয়, আক্রান্ত যেন না হয়। খায়ের ভাই অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমরা যে আজকে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর উপর আপনি যথেষ্ট বুদ্ধিদীপ্ত উপায়ে আলোচনা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ, যারা দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকেও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আগামী সপ্তাহে এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।